হাওর উপজেলা ইটনার ধনপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সুভদ্রাপুর কালীগাছতলায় মাঘমণ্ডল ব্রত অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে কয়েকটি গ্রামের কুমারী মেয়েরা নবরূপে সেজে গুজে ব্রতে অংশগ্রহণ শেষে মনোবাসনা পূরণের আশায় তাদের হাতে থাকা ফুল নদীতে অর্পণ করে। সুভদ্রাপুর গ্রামের বয়োজ্যেষ্ঠ নারী রেখা রানী জানান, মাঘ মাসে শুরু থেকে গ্রামের কুমারী মেয়েরা প্রতিদিন সূর্যোদয়ের পূর্বে নদীতে গোসল করে, মাস শেষে আনুষ্ঠানিকভাবে এই ব্রত অনুষ্ঠিত হয়। অন্যদিকে কালীগাছতলায় সূর্য দেবতা স্মরণে কয়েকজন নারী সুবল মিলন গান পরিবেশন করেন। ব্রত শেষে কুমারীর দল নেচে গিয়ে নিজ নিজ বাড়িতে ফিরে যান। মাঘ মাসের শেষ সংক্রান্তিতে সূর্য ব্রত অনুষ্ঠান করা হয়েছে। তবে আমরা দেবী আমরা এক মাস স্নান করছি এবং আজকে আজকে পূজা সম্পন্ন করছি। মেয়েরা স্নান করছে এক মাস ওহর।